খ্রিস্টতে প্রিয়জনেরা, আজ মাতামণ্ডলতে আমরা উদযাপন করছি ভস্ম বুধবার। কপালে ছাই মেখে আমরা নিজেদের স্মরণ করিয়ে দেই যে আমরা ধুলো, আর ধুলোতেই বিলীন হয়ে যাব। ক্রুশের মধ্য দিয়ে আমরা পরিত্রাণ লাভ করব। ভস্ম অর্থাৎ ছাই হচ্ছে আমাদের ত্যাগ স্বীকার মন পরিবর্তনের চিহ্ন। ছাই হচ্ছে আমাদের অনুতাপ ও আত্মশুদ্ধির চিহ্ন। ছাই আমাদের স্মরণ করিয়ে দেয় আমাদের সংকীর্ণতার কথা। আজ থেকে আমরা তপস্যাকাল শুরু করেছি। তপস্যাকাল হচ্ছে আমাদের আত্মশুদ্ধির সময়, মরুভূমিতে আত্মপরীক্ষার সময়, প্রভুর কাছে ফিরে আসার সময়। তপস্যাকালে আমরা পিতার ক্ষমা ও অনুগ্রহ লাভ করি। তপস্যাকালে আমরা মন্দতা পরিহারের আহ্বান পাই। আজকের প্রথম পাঠের মধ্য দিয়ে প্রবক্তা জোয়েল আমাদের ঈশ্বরের কাছে ফিরে আসার আহ্বান করেছেন। তার কাছ থেকে আমরা পেয়েছি ঈশ্বরে বিশ্বাস স্থাপন করে তার অনুগ্রহ লাভের আহ্বান। ব্যাবিলনের দাসত্বের পূর্বের ইসরায়েল জাতিকে তিনি আমন্ত্রণ জানিয়েছেন যেন তারা সব কিছু ফেলে রেখে ঈশ্বরের কাছে ফিরে আসে, তার অনুগ্রহ এবং প্রতিশ্রুত দেশ লাভ করে। প্রবক্তা জোয়েল আমাদের আহ্বান করছেন যেন আমরা আমাদের পাপাচ্ছন্ন হৃদয়কে ছিঁড়ে অনুতাপ করি, ঈশ্বরের কাছে ফিরে আসি, নতুন জীবন লাভ করি। আজকের সামসঙ্গীতটি একটি প্রার্থনা, অনুগ্রহ লাভের প্রার্থনা। এই সামসঙ্গীতে আজ প্রার্থনা করা হয়েছে যেন আমরা ঈশ্বরের কাছ থেকে একটি নতুন হৃদয়ে নতুন প্রাণ পাই। তপস্যাকাল হচ্ছে ঈশ্বরের অনুগ্রহ লাভের একটি সময়। আজকের দ্বিতীয় পাঠে করিন্থীয়দের কাছে সাধু পলের দ্বিতীয় পত্রে তিনি করিন্থীয়দের, যারা তাদের পাপের মধ্য দিয়ে ঈশ্বরের ভালোবাসা থেকে দূরে সরে গিয়েছিল, তাদের আহ্বান করেছেন যেন তারা অনুতাপ করে ঈশ্বরের কাছে ফিরে আসেন, যেন বাপ্তিস্মের মধ্যে প্রাপ্ত ঈশ্বরের অনুগ্রহ নিষ্ফলে না যায়। সাধু মথিলিখিত মঙ্গল সমাচারে যিশু আজ আমাদের লোক দেখানো ভণ্ডামি থেকে দূরে থাকতে বলেছেন, জাগতিক পুরস্কারের আশায় নয়, বরং আমাদের অন্তরের অন্তঃস্থলে সদা উপস্থিত পিতা ঈশ্বরের পুরস্কার স্বরূপ অনুগ্রহ লাভে আমাদের ব্রতী হতে বলেছেন। আমাদের আত্মশুদ্ধির পন্থাগুলো, আমাদের দয়ার কাজগুলো থাক গোপন, থাক সাদা মাটা, থাক পবিত্র। আমরা মানুষের বাহবার জন্য উৎসর্গ না করে আমাদের অন্তরকে অনুতাপের দাবানলে কুড়িয়ে ছিঁড়ে নতুন মানুষ হয়ে উঠি এই তপস্যাকালে। মা মারিয়া, যিনি তার অন্তরে অনুগ্রহ ঐশ্বর অনুগ্রহকে লালন করেছেন, পালন করেছেন, তিনি আমাদের সহায় হন, আমাদের সঙ্গে থাকুন।